ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. এটা হলো মৃত্যুর সময় শয়তান পিতামাতার রূপ ধরে মানুষকে বিভ্রান্তির চেষ্টা করে, এরকম একটি জাল হাদিস আছে। যে আমরা অনেক সময় শুনি যে মানুষ মারা যাওয়ার সময় শয়তান নাকি মা বাবার সুরত ধরে আসে, সুরত ধরে এসে তাকে ইমান হারা করার জন্য, তাকে বিভিন্ন বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। এই জন্য মানে যারা বলেন যে ফিরের দরকার, মানে ফির লাগবে, তাদের বড় দলিল হইল, শোনো, তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার সময় এরকম তোমার মা বাবার সুরতে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তখন পীর সাহেব 100 মাইল 200 মাইল 500 মাইল দূরে থাকলেও উনি কাস্পের মাধ্যমে দেখে ফেলবেন, দেখার পরে উনি ওখান থেকে বদনামারি দিবেন। বদনামারি দিলে বলবেন যে তুমি বিনা দলিলে বলো আল্লাহ এক, তখন আপনি দেখবেন যে ঘর ঘর করে বলি ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আপনার পীর সাহেব না হইলে কিন্তু আপনি কলমা বলতে পারতেন না। এটা হলো বড় দলিল। সাধারণ মানুষকে মানে এইভাবেই বোকা বানিয়ে মানুষ তখন কথা আল্লাহ একবার অবশ্যই তার তো ইমান হারা ওই দুনিয়া থেকে যাইতে হইব, তাহলে অবশ্যই লাগবো পীর সাহেব দরকার, না হয়তো ইমান থাকবে না, কারণ আমার মৃত্যুকালে তো শয়তান বিভিন্নভাবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তখন আমার ইমান কীভাবে আসবে। এরকম দেখবেন অনেক ঘটনা আছে যে যে বড় বড় আলেম মারা যাইতেছে, শয়তান আসি এরকম করতেছে, তখন পীর সাহেব বদনামারি দিছে, মানে পীর সাহেব ওযু করতেছে, ওখান থেকে দেখতেছে যে তার মুরিদের সাথে শয়তান এই কাজ করতেছে, উনি বদনামারি বলতেছে যে এই তুমি বলো যে বিনা দলিলে আমার আল্লাহ, কিসের দলিল দলিল? এই পীর সাহেবের কথা সে শুনে গেছে, শুনে কালেমা পড়ে ফেলছে। এই যে মৃত্যুর সময় শয়তান আসি মা বাবার রূপ ধরে বিভ্রান্তি চেষ্টা করে, এই জাতীয় যে হাদিসটি, এটা এই বিষয়ে কোনো কথা হাদিসে আসে নাই। ইমাম সুয়ুতি ইবনে হাজার মাক্কি রাহমাহুল্লাহ বলেন যে এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত বানোয়াট।